বিয়ের ফুল ফুটেছে মাত্র সপ্তাহ দুয়েক। এর মধ্যেই জীবনের চরম বাস্তবতায় বিষাদের কালো ছায়া ঘিরে ধরেছে টলিকে। প্রিয় স্বামীকে হারানোর শোক সইতে না পেরে বারবার এভাবে মূর্ছা যাচ্ছিলেন এ নববধূ। কুমিল্লা চতুর্গ্রামে বাস উল্টে প্রাণ হারানোদের একজন পলাশ। শ্বশুরবাড়ি যাওয়ার হলো না, পথে হতে হলো লাশ। শুক্রবার ভোরে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল রিল্যাক্স পরিবহনের বাসটি। যাত্রাপথে চৌদ্দগ্রামের বসন্তপুরে পৌঁছারে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় খাদের পাশে। এতে মুহূর্তেই ঝরে যায় তরতাজা কতগুলো প্রাণ, আহত হন আরো অনেকে। গাড়িটা বেপরোয়া গতিতে দুই তিনটা মানে ইয়ার মধ্যে যা দেখলাম বেপরোয়া গতি ছিল, আর 40-এর 6টা 40-এর পরে হঠাৎ করে দেখলাম গাড়িটা মানে ধুমধুম করে আওয়াজ হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পাঁচজনকে মৃত অবস্থায় উদ্ধার করে, আমরা যদিও মৃত্যু বলি না কিন্তু তারা বলছে যে মানে মারা গেছে এমন আর কি। তাদেরকে উদ্ধার করে আমরা পুলিশের কাছে হস্তান্তর করি, আর বাকি যারা এমনি আরও যারা ছিল তাদেরকে রেস্কিউ করে প্রাথমিক চিকিৎসাতে আমরা তাদেরকে কারণেই। News Desk, Dish TV.